চোখে হবে চার, তুই দিকে যাই যদি তুই পরিবার, পড়বে রে গোলক ধাধার মাঝে, তাই করিয়া ভাবিও না, ভাবিয়া করিও কাজ, চাপাবাজ চাপাবাজ, চাপাবাজ চাপাবাজ, চাপাবাজ। মনে করেন আমি আপনার টাকা দিব, আমার কাছে 500 টাকা আছে, আপনি 500 টাকা নিয়ে আমার একটা সেলফি তোলার ব্যবস্থা করে দেন। হলে ভাই, হ্যাঁ ভাই, 500 টাকা আছে, 5 রুপিয়া ভাই। এই কি বকবাস বলতাই রে, 5 রুপিয়া লেকে ব্যাক কে করুগা? হ্যাঁ আমি বুঝবার পারছি, 500 টাকা দিয়ে কিছু হইব না ভাই। আপনি 500 টাকা রাখেন, সামনের মাসে কাদা লিডার আমারে 10,000 টাকা বেতন দিব, ওইখান থেকে আমি আপনার 2,000 টাকা দিয়ে দিব। বলছে কথা, একই কথা সে বলছে বারবার, এই তো এসেছে দিন আর যদি মনে করেন কাদা লিডার আমার সামনের মাসে বেতন না দেয়, আমার গ্রাম থেকে কাঁঠাল জাম অনেক সবজি আছে, ওইগুলো বেচা আইনা আমি আপনার 2,000 টাকা দিন ভাই, আমার একটা সেলফি তোলার ব্যবস্থা করে দেন। দেখি ইয়ার বেড়ে এ কাম নেই কর সকে, কেউ কি আমার সাথ ও করি মির্জা জো হ্যাঁ চিট কর লিয়া, ইসলে মানে তো কিছু কো বিশ্বাস নেই করতা হো, তুমি 10,000 রুপিয়া দেনাই পড়েগা ভাই। আমি আপনার কথা দিছি, আমি আপনার কথা দিছি, আপনি 500 টাকা রাখেন, আমি যদি আপনার সেলফি তোলার পরে টাকা না দেই তাহলে আমি আপনার 2,000 টাকা জরিমানা দিব ভাই। আচ্ছা বাদ বলতাই গে, তুমি কে সাজ বলা ইয়ার, ফের 5,000 রুপিয়া তুম দে দেগা, 500 রেলি দে দেগা কে? ওই ভাই রাজ, উফ, একটা জিনিস বুঝতাছি, এই নায়িকা মুনমুন গ্রামে আসার পর থেকে রাজীবকে খুঁজা পোষা, রাজীবে কই থাকে কি করে কিছুই তো বুঝতাছি না, আমার তো মনে হয় কি আমার গোপনে গোপনে মির্জা পরিবার লোক হাত হাত মিলাইছে কিনা, কি করি কই খুঁজি। কি দেখছো তুমি দুলা ভাই, কি দেখছো তুমি? তাকে কি চালটা আছে নাকি? না না স্যার, আমি জমি মাপি আমিন। ভাই আপনার পরিচয়টা কি? আপনি আমাকে চিনেন না? আমি হলাম এলাকার মেম্বার মুক্তার হোসেন। ও, আপনি এলাকার মেম্বার মুক্তার হোসেন ভাই, দেখেছো মানে পরিচয় নাই তো? ভালো হয়েছে ভাই আপনার সঙ্গে পরিচয় হয়ে গেল, যে কোনো সমস্যা হইলে ঝামেলা হইলে আপনার কাছে যাব। ভাই ঝামেলায় পড়ে আমার কাছে আসবেন বুঝলাম, কিন্তু আমি তো একটা ঝামেলায় পড়ে আপনার কাছে যাইতেছিলাম। কি হয়েছে মুক্তার ভাই একটু খুলে বলেন তো। ওই যে আমাদের এলাকা শুক্র আছে না, আমার কাছ থেকে 1500 টাকা নিচ্ছে, আমার বাইককে আমেরিকায় পাঠাবে বলে। কত? 1500। কত? 1500। এই কত? 1500 টাকা, 1000 আর 500। ও 1500। আচ্ছা ভাই আপনি কি আসলেই মেম্বার? কেন আপনার বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস হয়, আপনি তো লুবে পড়ে মাত্র 1500 টাকা দিচ্ছেন, এই 1500 টাকা থেকে এয়ারপোর্ট যাইতে লাগে, আমেরিকা যাবে কেমনে? আচ্ছা ভাই, এই আপনি যে শুক্রকে 1500 টাকা দিয়েছেন, এইটার কোনো ওই যে কাগজপত্র ডিড ডকুমেন্ট সাইন টাইন কিছু আছে শুক্রের? আমার আমিন সাহেব নিজে দিয়েছে 1500 টাকা। স্যার আমি নিজ হাতে দিয়েছি টাকা। ও, মানে টাকা দেওয়ার সাক্ষী উনি? আর কোনো সাক্ষী আছে? কেন আমি? বুঝতে পারছি আমি, আপনার সাক্ষী উনি দিচ্ছে, উনার সাক্ষী আপনি দিচ্ছেন। আচ্ছা ঠিক আছে, আর কোনো সাক্ষী আছে? আছে আর একজন সাক্ষী। কে আছে? শুক্কুর। আরে শুক্কুর, দুলা ভাই একটু বুঝায় বলো তো। হ্যাঁ ওই যে গান গায় শুক্কুর তো। জি। ওই কি স্বীকার করবে, টাকা নিচ্ছে? কোনোদিন স্বীকার করবে না, যে টাকা নেয় সে খায় ফেলার জন্য নেয়।
আর মাত্র 1500। এখন শুনেন ভাই, একটা কথা বুঝাই বলি। আপনি মেম্বার মানুষ সবই বোঝেন, তারপরে বুঝাই বলছি, কারোর সাথে যদি টাকা পয়সা লেনদেন করেন একটু কাগজপত্রে সাইন নিয়ে রাখবেন না, ডিড ডকুমেন্ট করবেন না। এখন কাগজপত্র ছাড়া আমরা কিভাবে প্রমাণ করব যে শুক্কুর টাকাটা নিয়েছে? ঠিক আছে, তারপরে বুঝলেছেন, শুক্কুররা যদি আমরা পায় যাই, ধমক দেওয়া হইলো আপনাদের টাকা উদ্ধার করে ছাইব। ঠিক আছে, তাহলে এখন আমরা যাই। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ভালো থাকবেন মুক্তার ভাই।15 লাখ কিয়া তোর তো নাই লইছি। অনেকটা মারি দিলাম, কত ঠিক করি কো। হ্যাঁ, মুম্বাইর যত নায়ক নায়িকা সুপারস্টার সবার ফ্রেন্ড, রাত্রেবেলা আলিয়া ভাট ইমুতে আল্লাহকে সারা রাত কথা বলে, আর জ্যাকি চ্যান কথা বলে, আজকে আমেরিকার থেকে জো বাইডেনারে ফোন দেয়, বাতিজা কেমন আছো, আমেরিকা আসো না কিল্লাই, আর তুই কস আই তত্তন হন্ডোটে আনিসি। আমার একটা ফটো তুলি দিবেন, সেই ফটো তো তুলি দেন ন, কিন্তু আমি টিঙাও দেন ন, আমনে ওই আলিয়া বাট আমি কাকার লগে কইতে নারেন, কিন্তু আমার লগে না। শোন টিয়া, আই যে তত্তন টিয়া নিছি, তার কোনো প্রমাণ আসেনি। আছে মির্জা করিম ভাই একে যে ফন্ড রেয়া দিছ, আবার কর কি ওই যে তরকারি রাঁধতে ফন্ড রেগা, ওই যে বাড়তে 15 টাকা, গোসল করতে 15 টাকা, হইতে 15 টাকা, খাইতে। থাম, আচ্ছা তুই না কইছস তোর ওয়াইফ অন্ধ, তাহলে সেই স্ক্রিনশট সে দেখলো কেমনে? ভাইয়া গো, আর ওয়াইফ মন করেন টাকা এত পরিষ্কার দেখে, এত পরিষ্কার দেখে, সামনে কে গাছ এটা চিনি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ইয়ার লাগছে আঙ্গমধ্যে, সামান্য 15 টাকা লাগছে আঙ্গমধ্যে, একটা দ্বন্দ্ব লাগছে। হ্যাতি কল মানুষেরও টাকা দিয়ে ফেলাও, সারাদিন আমাকে না খাবার রাখো। হ্যাঁ, আমি তোমার লগে যাইতাম না, আয় তোর ঘরের ইত্তিরি, আয় ঘরের ইত্তির মধ্যে থাক মারি। এখন বলেন ভাইয়া, আপনি 8 টাকা কবে দিবেন? শোন কি, তোরে কিন্তু আই লাস্ট টার্নিং দিয়ে দিতেছি। তুই আর কাছে এই ফন্ডটা নিয়ে যদি আর কোনোদিন কোনো কথা বলস, গ্রামের কাউরে কিছু যদি কিছু বলস, তোরে কিন্তু আই ফ্যাকেট করি ব্যাংককে হাঁটাই দিউম। ভাইয়া বাড়া কথা মনে করে দিছেন, এই ব্যাংককের ফাতে হাতে দীর্ঘ 10 ইয়ার্স, মানে 10 বছরই আসলাম বাইরে ভাই। হেতারা যে কত বড় মনের মানুষ, বাসাতে আসি ভিক্ষা দি যায়, কেউ তুমি কামালো ভিঙ্গা কনসি নিমে ফেলাও, মানে আমাকে বলে ভাইয়া আমি তোমাকে ভিক্ষা দিতে চাই, তুমি কি নিবানি, আমি টাস করি বলি, ও এটি মে ফেলাও আথনিও, মানে তোমরা একটু দাঁড়া ঘরের সামনে, আমি সাওয়ারে আসি আসিনি মনে পড়ে, এমনও পড়া আছে আমাকে ভয় ভাইয়া পিপালা মা খুঁজছে মাও, মানে তোমাকে আমি খাবাই দেই, তুমি খাও, আর যদি তুমি কিছু মনে না করো আটটা একটু ফাটলে একটু কষ্ট করি আজ কিছু সাহায্য করতাম, চাই এটা লই যাও। সাহায্য কি হবো মা গো, 1 লাখ 2 লাখ 3 লাখ এরম মাঠে আছে, কিন্তু আপনি হন্ডোরা দিই আপনি এত গরম লাগাইছেন,
যে আমরা গাল্লার কাছে বদ দিয়া দেয়া স্যার। এই তুই ব্যাংককে ভিক্ষা করস, তোরে 1 লাখ টাকা দেয়, 2 লাখ টাকা দেয়, তোরে খাওয়ায় দেয়, আর তুই দেশে আসি মির্জা করিমরে 15 টাকা দিছস, এগুন কইলে কেউ বিশ্বাস করতো নি, করতো না আল্লাহ। এই টিয়া, আর যদি কোনোদিন শুনি তোর কিন্তু আই খবর করি ছাড়ি দেবো। তোরাই লাস্ট টার্নিং দিয়ে যাইতেছি, 15 টাকা হোক আর 15 লাখ টাকা হোক, এসব আজে বাজে কথা। তুই যদি আমার নামে কস তাইলে আর দুগা ফাইটার আছে, শাহরুখ খান আর জনি সাবলি, বুঝতনি? তোরে দড়ি ফাত্তন মাথা পর্যন্ত একেবারে শাল বাকলা উড়ে এলো, ইয়ার হরে দি আই তোরে ফ্যাকিং করি ছায়না ফাটাই দেবো, এ কথা কেন তুই মনে রাখিস, বুঝতনি? রাজীব তুই সত্যি কথা কহ। আন্টি মির্জা পরিবারের সাত্তার আমগো 3 জন অপমান করছে। কি ওই সাত্তারের এত বড় সাহস, মোর ভাইস্তারে অপমান করে, একবার একটার অপমান করে জেলে ভরিয়ে থুইছে, আবার এই ভাইস্তাকে অপমান করছে। এই কতটা অপমান আসছে, ছোট না বড়? আন্টি অপমানের কি কোনো সাইজ আছে? এ কেমন কথা কয়, 3 প্রকার অপমান বজো, ছোট বড় আর ডাইরেক্ট, কোনটা হচ্ছে? আন্টি ডাইরেক্ট অপমান করছে। কি ডাইরেক্ট? খারা মুই যাইতে লাগছি, তোরে 1 অপমান হচ্ছে না, আর আমি 6টা অপমান করে আমু। থ্যাংক ইউ ফান্টি। হন আমি না পর্যন্ত 3টার 1টাও বাইরে যাবি না, গরমে দেখাইতে থাকবি, আমি যাইয়া অপমান করে যাইতে লাগছি। ঠিক আছে ফান্টি। ও ফান্টি না আন্টি। এ সারা ও যেটা কই সেইটাই তো ঠিক। আর বহনো এখন হইতে তুমি তোমার নিজের ভাষায় ইংরেজি বলবা। অপমান করতে যাইতে লাগছি, ঘর থেকে বাইরে যাবা না। ওকে ফান্টি, ও যেটা বলছো ওইটাই রাইট, ইউ আর রাইট, থ্যাংক ইউ, চলাই। ভাই আমার কি হয়েছে, আমি এরম করে চিনে আসছেন কেন? তোর কাছে আমি চাপ দিলাম যে তার কুমড়ে খাই ভালো কিছু করলো। ভাই আমি কি পাগল হয়ে গেছেন নাকি, এই বাদ দুপুর বেলা আপনি এরকম চিনে আসছেন কে? তুই ফল ফল 2 বার ওই বেলার অভিশাপ দিছি, তুই আসি বা আমার দোকানে কিলাই, এই অভিশাপ তো রিটার্ন হিয়ার তো তোর গাড়ি চলে আইছি। আপনি কি করছেন, আমি একটা কথা কয়েছি এই জন্য ফেলে আমার অভিশাপ চলে আইছি ভাই। হ্যাঁ এই অভিশাপে জরিমানা হয়েছে গা, ফেলতে নিচে 15 টাকা, এই 15 টাকা জরিমানা, এখন 20 টাকা দিবি ভাই। হ্যাঁ আমার কাছে টাকা পয়সা কিছু নাই বুঝছেন, আর একটা কথা আমি বড় দোয়া দিয়ে না, মুরব্বীরা কয় মুসাফিরের দোয়া আর মুরব্বীকে দোয়া লাগে যায়, আমি এখন বিয়ে শাদি করে নেবে, আপনি বড় দোয়া দিলে ঢঙ্কি হয়ে যাবো না। আল্লাহ হেতে রে আমনে বিয়া দিয়েন না, তুই এনতে পা ইনতে বাচ্চা যা, তুই আমাকে ওরে ভাই ওরে ভাই দাও ইনতে বাচ্চা, তুই আসি আমাকে বামার দিস, অভিশাপ ঠিক মতন দিতে মারি না। মির্জা করি তুই আর 15 টাকা খাইছত বাড়া, ওটা কোনো সাবজেক্ট না, কয়দিন পর তো তোকে বাড়িতে ইলেকশন, তোকে ইলেকশন আমি ছুটাই দিব। এক তো তোর মাটা রয়েছে না, এবার আর একটা মাটা রইব। ঠাস করে কি বলবে জি, মোর ভাতিজা এই নীলা বেগমের ভাতিজারে অপমান করছে, তাও যেই সেই অপমান না, অপমান ছোট মিনি সাইজ ডাঙ্গুর সাইজ, হ্যাঁ
আমাকে ডাইরেক্ট অপমান করছে। ও তো মোরে চেনে না, কি যে কো পাইছি 3 কেজি ওজনের হাত, এইটা যদি একটা ঘুষে মারি মুখ পাচাইয়া মুখ আর বেহ হয়ে যাবে। এরপর গিয়েবে ও মুখ বেহ করে আচ্ছা আমি খুশি খারা আইতে লাগছি মুই। আবে হাতে মনে মন করতেছেন গেলা, ব্যথা পাইছেন? ওই মা আমার তো মনেও ব্যথাই পাইছেন, কেমতে পাওয়ার পরেন ব্যথাটা বুঝার পারছি। আপনি নিশ্চয় গাছে উঠছিলেন, তাপস করে পড়ে গেছেন। আচ্ছা এই বয়সে এই দেহটা লইয়া, দেহ তো না ছোট একটা ট্রাক, এই ট্রাকটা লইয়া গাছে খেলা উঠলেন আর পড়ে খেলা ব্যথাটা পাইলেন? তোর আমি কইছি আমি গাছ দিয়ে পুরো হাতে মাথা পাইছি না, কন নাই কিয়া, কিছু কিছু জিনিস কন লাগে না, সেটা দেখে বুঝা যা। আমি অনুমানে কইছি আর কি, আমি হাতে ব্যথা পাই নাই, আমার হাত ঠিকই আছে। এই রে একটা অস্ত্র, যেমন বন্দুকের একটা অস্ত্র, পিস্তল একটা অস্ত্র, চাকু একটা অস্ত্র, এরকম এই দেও একটা অস্ত্র। এই অস্ত্র দিয়া এখন আমি অ্যাকশনে নামবো। আবে আস্তে আস্তে, আপনার যে মনে করেন হাত, এটা তো হাত না, মনে করেন এটা মুগুর। আল্লাহ, হবে এই মুগুর সবসময় আপনার এই জায়গায় থাকে না, থাকবে তো, এটা তো আপনার হাত। আপনার এই হাতটা যদি মাগার মনে করেন অস্ত্র হয়, এটা মনে করেন যে পিস্তল, তারপর আমার বন্দুক, এই যে কোচেন ছুরি গায়ে দেওয়ার, এইটা যদি মনে করেন এই কামে আপনি ব্যবহার করেন, তাহলে তো অস্ত্র তারপরে পিস্তল ছুরি ওরা বেকার হয়ে যাবো, কি করবো? আবে আস্তে আস্তে, আপনার যে হাত মাগার, এটা তো হাত না, মনে করেন পাত্র, চাচা দিলাম এনে বেনিস হয়ে যাবো, আমি নাই যজ্ঞা। হাত আপনার, ব্যবহারও আপনার, আপনার যা খুশি করার পারেন, কোনো অসুবিধা নেই কিয়া। হ্যাঁ আগে কদে এই ঘুষা খাইতে তিতে আনা মিডিয়া খাইছো কোনো দিন? ঘুষা খাইতে কেমন মানে? আমি তো জিন্দগিতে গুসা খাই নাই কিয়া, গুসাকে তিতা মিঠা লবণাক্ত আমি কোয়ার পারুম না, তবে গুসাটা মনে কোন ডেটল খেলে যেমন লাগে এমন লাগতে পারে আর কি। ও উল্টা পাল্টা কই মোর মেজাজ করে তেরা করবি না, মেজাজ আমনি হিট হই রইছে 100 উপরে। কি রাইবে তুই না কুশস খালা ছাত্র উপর সেতি আছে? হ্যাঁ অন্ধে খালা ছাত্র লগে কথা না কয় কি রে? আগে কথাগুলো শুনো তারপর বলছি। আচ্ছা বুঝবার পারছি আপনি যে কারণে আমার ভুল বুঝছেন সেইটার উত্তর আমি দিতাছি। শুনেন, এই যে আপনি কইছেন আপনার মনে করেন মেজাজ খারাপ আছে, 100 উপরে টেম্পারেচার উঠে গেছে, আর উঠেন না তাপস পরে যাবেন, ডায়াবেটিস বেড়ে গেলে গা, এই বয়সে যে কোনো মানুষ চেগায় জায়গা চেগানে বুঝেন না, ঠাস করে নাই। আমার কথাগুলো শুনেন, শোনার পরে যদি মনে হয় যে আমি অন্যায় করছি, আপনি যেটা করবেন আমি সেটা মাইনে। ওমা কি রে, সাতরে রে খালা লাগানো অংশ না কথা কয়? হ্যাঁ আবার খালাও দে একারে রাগ হানি হয়ে যেতেছে ওরা কি রে? কোনো কিছু না খায় 15 দিন পানি খেয়ে বেঁচে থাকা সম্ভব? কোনো দিত না, তোমার তো মরে দেওয়ার কথা। আল্লাহ বাসা রাখলে কি করতাম বাবা, আল্লাহ বাঁচি রাখাইছে আর কি। বলিয়ে আপ ক্যা বলাই? অ্যাকচুয়ালি আপ লোগোনে মুঝে বহুত হেল্প কিয়া হ্যায়, ইসলিয়ে মে বহুত বহুত খুশ হুঁ। কি আমাদের এলাকায় যে মেম্বার আছে না মুক্তার হোসেন, মুক্তার হোসেন, হ্যাঁ তার কাছ থেকে
তার ছোট ভাইকে বিদেশ পাঠাবে বলে 1500 টাকা নগদ গুনা করে নিয়ে চাপাবাজ 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 চাপাবাজ